কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরগুলো। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরও কবিতা লেখায় উৎসাহী ছিলেন, তবে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখার উৎসাহ পেয়েছিলেন তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। বাল্যকালে তিনি তার মাকে হারিয়েছেন, তাকে বড় হতে হয়েছে ভিক্ষুদের মাঝে। তিনি ছোটবেলায় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে ভর্তি হয়েছিলেন, তবে স্কুলের পরিবেশ তার ভালো না লাগায় তিনি গৃহশিক্ষা গ্রহণ করেন বাড়িতে বসে। তাকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিলেতেও পাঠানো হয়েছিল, তবে সেখানকার পরিবেশও তার ভালো না লাগায় তিনি আবার ফিরে আসেন দেশে। দেশে এসে তিনি রচনা করেন বহু কবিতা, গান, নাটক, উপন্যাস। তিনি বিভিন্ন গান, কবিতা, নাটক, উপন্যাস রচনার মধ্য দিয়ে হয়ে উঠেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ তিনি আমাদের সকলকে ছেড়ে পরলোক গমন করেছেন, তবে রবীন্দ্রনাথ ঠাকুর চিরজীবন বেঁচে থাকবেন আমাদের প্রতিটি বাঙালির হৃদয়ে। আজকের দিনে 25শে বৈশাখ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন প্রত্যেক বছর পালন করে থাকি। এই 162তম জন্মদিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন উপলক্ষে আমরা আমাদের স্কুলের কয়েকটি ছাত্রীদের দ্বারা কবিতা এবং নাচ আপনাদের সকলের সামনে পরিবেশন করবো।